আর এটা দিয়ে আমি মূলত আমার আমি যে মার্কেট প্লেসগুলোতে কাজ করে থাকি সেখানে বিশেষ করে এক্সেলটা খুব বেশি প্রয়োজন হয়, যে কারণে আমার এক্সেলের উপরে একটু স্কিল আছে, আমি বলবো না যে হিউজ পরিমাণে স্কিল আছে। তারপরে আমার যেটুকু স্কিল আছে আমি আজকে মানে একবারে সব কিছু দেওয়া সম্ভব না, আজকে কিছুটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি মনে হয় এটা পরবর্তীতে আরও কন্টিনিউ যখন হবে তখন আস্তে আস্তে বেসিক বেসিক টু অ্যাডভান্স যেটুকু পারি সেটুকু ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, আমি প্রথম শুরু করব। শুরু করতে গেলে আমি একটু ডিসপ্লেটা শেয়ার করব। ওকে, আমার ডিসপ্লে কি দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে ওকে, প্রথমে আমরা এক্সেল যখন শুরু করব তখন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে মূলত আমি টুকটাক ভিডিও দিয়ে থাকি, এগুলো পরে বলি। তার আগে আমি যারা একদম নতুন আছেন তারা এক্সেল কিভাবে ওপেন করবেন সেখান থেকে শুরু করব। হয়তো এখানে যারা আছেন যারা অলরেডি এক্সেল বিষয়ে জানেন বা একটু হলেও যাদের নলেজ আছে তাদের অনেক সময় এটা খারাপ লাগবে, স্বাভাবিক। কিন্তু আমি যেহেতু বলছি বেসিক থেকে শুরু করব, সেহেতু একদম এক্সেলের মানে কীভাবে ওপেন করতে হয়, ডাউনলোড করতে হয় সেটা আর যাবো না, ইনস্টল করতে হয়, ধরে নিলাম এখানে সবার কাছে আছে। সো আমরা এখান থেকে প্রথমে মাউস এখানে যদি ডিসপ্লের উপরে ডান ক্লিক করি তাহলে এখানে নিউ একটা নিউ যে সেকশনটা পাবো এখানে গিয়ে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট বলে একটা সফটওয়্যার পাবো যেটা আমরা ওপেন করব। অলরেডি যদি অফিস প্রোগ্রাম থাকে তাহলে এখানে ওপেন হবে, এটাকে জাস্ট ওপেন করতে হবে। তার আগে বলি এটাকে রিনেম করে নিতে হবে, যে আমরা যখনই কাজ করব তখনই এটাকে রিনেম করে নিব। যেরকম আমি অলরেডি আগে একটা যে ফাইল রেডি রাখছি এটার কিন্তু নাম দিয়ে রাখছি, যেখানে উপরে দেখা যাচ্ছে এখানে ওয়ার্কশপ অন মাইক্রোসফট এক্সেল, আর একটু আগে যেটা ওপেন করছি সেটা যদি দেই তাহলে এখানে লেখা নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটার কিন্তু নাম দেওয়া না। আমি আমার কাজের স্বার্থে আমি যে কোনো নাম দিয়ে নিব। সাপোজ আমরা অনেক সময় এটা দিতে পারি, এভাবে রিনেম করে দিতে পারি, রিনেম আমরা অলরেডি সবাই জানি। এটা আজকে তারিখটা যদি আমি দেই 18 জুন, এভাবে আমরা একটা তারিখ দিয়ে নিতে পারি আমাদের স্বার্থে, যে কাজটা করব আসলে সেই কাজের স্বার্থে তারিখটা দিয়ে নিব। আচ্ছা, আমি এক্সেলটা ওপেন করি। ওপেন করার পরে এখানে আপনারা উপরে যে সেকশনটা দেখছেন এখানে আপনারা কালারটা এক একজনের কাছে এক এক রকম পাবেন। আমারটা সবুজ দেখাচ্ছে, আপনাদেরটা অন্যরকম দেখাবে, এখান থেকে গিয়ে চেঞ্জ করে নেওয়া যায়। যাই হোক, এত কিছুতে যাচ্ছি না, তার আগে উপরে যে সেকশনগুলো দেখছেন সাউন্ড, আচ্ছা তার আগে উপরে যে সেকশনগুলো এখানে আছে সেগুলো সম্পর্কে একটু পরিচয় করাই দিই। আমরা যারা যখনই ওপেন করব তখন আমরা সাধারণত এই হোম মেনুতে থাকব। হোম মেনুতে দেখেন এখানে বেশ কিছু দাগ দাগ মানে কোড কাটা আছে, এগুলো এখানে অনেকগুলো কোড কাটা আছে। আপনারা যদি নিচে যান 1000 পর্যন্ত থাকে সাধারণত। ওকে, এখানে আপনারা আরও বাড়িয়ে নিতে পারবেন, সমস্যা না। এগুলো প্রথম যখন আমরা এরকম ওপেন করব তখন এরকম হোম মেনুতে এরকম কিছু ঘর ঘর তৈরি করা থাকবে, এগুলো প্রত্যেকটাকে বলে এক একটা সেল। আমি যদি আমার ডিসপ্লে যদি আমি একটু বড় করে দেখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমি যদি এই সেলটার উপরে ক্লিক করি তাহলে এখানে দেখেন এই সাইডে নাম লেখা আছে, যে সেলটার নাম C2। আমি যদি পরেরটাতে ক্লিক করি B2, আমি যদি এই সাইডে এসে ক্লিক করি এটার নাম হলো J9। এটাকে প্রত্যেকটাকে বলে এক একটা সেল, এক্সেলের এটাকে সেল বলে। এরপরে উপরে দেখেন এখানে লেখা ABCDEFGH, এগুলোকে প্রত্যেককে বলে এক্সেলের কলাম, এক একটা কলাম, যেরকম এটা এ কলাম, এটা বি কলাম, এটা সি কলাম, এটা ডি কলাম, এটা ই কলাম। আর এ সাইডে এসে আর বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, এগুলোকে বলে রো, প্রত্যেকটা বলে এক্সেলের রো। সো রো আর কলাম মিলিয়ে এক একটা সেল তৈরি হয়। আমি যদি এই সাই এইখানে সাপোজ এফ এটাকে দেখাচ্ছে, আমি যে সেলটার উপরে ক্লিক করছি F4 লেখা, এখন F4 কীভাবে আসলো সেটা যদি একটু দেখি, F4 দেখেন এফ কলামের আর রো নাম্বার 4 ছিল, এই কারণে এখানে আসছে কি, এটার উপরে ক্লিক করলে লেখা আসছে F4, এটাকে বলে রো, সরি এটাকে বলে কলাম, আর এখানে 1 2 3 4 এগুলোকে বলে রো। এগুলো আমরা হয়তো যারা মোটামুটি এক্সেল সম্পর্কে জানি অনেক ধারণা আছে এগুলো সম্পর্কে।
ওকে, এই সাইডে আমি আরেকটা জিনিস দেখাই, এখানে আমি বড় ছোট করলাম, এখানে জুম ইন জুম আউট করা যায়, এই সাইডে দেখা যাচ্ছে হয়তো, প্লাসে ক্লিক করলে জুম ইন করতে পারবেন, মাইনাসে ক্লিক করলে জুম আউট করতে পারবেন। ওকে, এর পরে আর যে এখানে হোম মেনুতে যে সেকশনগুলো আছে সেখানে একটু দেখি, এখানে নিচে এসে শিট ওয়ান লেখা আছে, আমরা কাজের সুবিধার্থে এই শিটটার নামও চেঞ্জ করে নিতে পারি। যেরকম আমি যদি এই শিটটার নাম চেঞ্জ করি, সাপোজ এই শিটের নাম আমি হোম লিখলাম, যে কারোর প্রয়োজনে যে কেউ এই শিটটার নাম চেঞ্জ করে নিতে পারেন। এরপরে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন বলে প্লাস চিহ্ন আছে, এখানে বলছে প্লাস চিহ্নর কাছাকাছি যখন আমি মাউসটা নিয়ে গেছি তখন বলছে নিউ শিট, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে নতুন একটা শিট ওপেন করা যাবে। দেখেন এখানে একটা শিট আছে, এখানে একটা শিট আছে, আমরা কাজের সুবিধার্থে এই শিটে এক একটা ডাটা রাখলাম। সাপোজ আমি যখন কাজ করি তখন কি করি, সাপোজ এখানে একটু রাখি স্কুল ডাটা লিখি, সাপোজ আমি স্কুলের ডাটা কালেক্ট করলাম, আমি এখান থেকে কলেজের ডাটা কালেক্ট করলাম, তখন কি লিখবো, কলেজ ডাটা। ওকে, এরপরে নিউ শিট, এখান থেকে আপনারা অনেকগুলো শিট এখান থেকে ওপেন করতে পারবেন, দেখেন একের পর এক আসতেছে, এবং প্রত্যেকটা শিটের নাম আলাদা আলাদা করে দিতে পারবেন, এখানে প্রত্যেকটা শিটের নাম আলাদা আলাদা করে দিতে পারবেন। আমরা যদি ব্যাচ হিসেবে এখানে নাম চেঞ্জ করতে চাই তাহলে 2016-17 দিলাম, আমরা যদি চাই আমাদের ব্যাচের একটা এক্সেলে আমাদের সবাই ইনপুট করে রাখতে তাহলে এভাবে দিতে পারবো 2017 2018-19, এভাবে আমরা প্রত্যেকের নাম প্রত্যেকটা শিটের নাম চেঞ্জ করে দিয়ে এক একটা শিট তৈরি করে এখানে ইনপুট করে রাখতে পারবো এই ডাটাগুলো। এবং এই শিট এই নিচে এটার কালার আমরা চেঞ্জ করতে পারি, আমি যদি একটু দেখাই, এসআই এটা প্রত্যেকটা শিটের উপর যাওয়ার পরে ডান ক্লিক করবেন, ডান ক্লিক করার পরে এখানে বলবে ট্যাব কালার, ট্যাব কালারে আপনি যে কোনো কালার দিয়ে এখানে সিলেক্ট করবেন, তখন দেখবেন সবগুলো আগে কালার দিয়ে সিলেক্ট করি তখন শিটটা একটু ডিজাইন অন্যরকম দেখাবে। আমি যদি একটু কালার চেঞ্জ করি এক এক করে, এভাবে কোনটার সাথে কোনটা যায় সেটা আপনাদের বুঝে নিতে হবে যে কোনটার সাথে কোন কালারটা দিলে। দেখেন এখন স্পষ্ট বোঝা যাচ্ছে আসলে শিট প্রত্যেকটা শিটে এভাবে আলাদা আলাদা করে শিট তৈরি করে ডাটা ইনপুট করা প্লাস শিটের কালার করা, এবং বোঝাই যাচ্ছে শিটটার একটা মোটামুটি নিচের সৌন্দর্য চলে আসছে নিচের সাইডে। আমি যদি আলাদা আলাদা এই সাইডে আমি যদি দুই একটা প্লাস করি তাহলে বুঝবেন যে এগুলো সব যখন সাদা তখন কিন্তু অনেক সময় বোঝা যায় না। সো এইভাবে যদি আপনারা শিটটার কালার করেন তাহলে দেখবেন শিটের একটু সৌন্দর্য আসছে। এবং আপনি যদি চান কোনো একটা শিট ডিলিট করতে তখন কি করবেন, সেই শিটটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ডান ক্লিক করলে এখানে বলা আছে ডিলিট, ওকে ডিলিটের উপরে ক্লিক দেন, ডিলিটের উপরে ক্লিক দেন, চলে যাবে। এটা ছিল মূলত নিচে কীভাবে নিউ শিট তৈরি করবেন সেটার উপরে কথা। এরপরে আসি উপরের সেকশানে, আমরা হোম মেনু নিয়ে কথা বলছি, এখনও হোম থেকে ইনসার্টে যাইনি, জাস্ট হোমে থাকবো। আমরা সাধারণত যে চার্টটা তৈরি করি সেখানে উপরে থাকে সাধারণত সেটার হেডলাইন থাকে, যেরকম আমি যদি কোনো রেজাল্ট শিট তৈরি করি তাহলে সেটা প্রথমে কী থাকবে, স্টুডেন্ট নেম, উপরে রাখলাম স্টুডেন্ট নেম, এটাকে আমরা একটু বড় করে দিলাম, নিচে পরের বি কলামে রাখলাম স্টুডেন্ট আইডি, এরপরে অনেক সময় ফাদার্স নেম মাদার্স নেম থাকে, আমি মাদার্স নেমটা শুধু উল্লেখ করলাম। এরপরে আমরা আরও কিছু কিছু যে বিষয়গুলো অ্যাড করি সেগুলো কী কী হতে পারে, সাপোজ আমরা কোন কোন বিষয়ে কী কী নাম্বার পাওয়া হয়েছে এটা অনেক সময় অ্যাড করি, সেটাগুলো অ্যাড করি, যেরকম এভাবে আমরা মূলত উপরে হেডিংসটা দিব। এখন একটা জিনিস দেখি, এই হেডিংসটা যখন আমরা ব্যবহার করলাম তখন আমি যদি নিচের দিকে চলে যাই তাহলে এই হেডিংসটা কিন্তু আর দেখা যাচ্ছে না, আমি অলরেডি 130, 121 থেকে 142-এর ভিতরে আছি, আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে কিন্তু উপরে আসলে কী আছে সেটা দেখা যাচ্ছে না। এই কারণে আমরা করব কি, উপরের এই এই যে নামটা টাইটেলটা দিলাম এটা যদি আমরা কোনোভাবে ফ্রিজ করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এটা
একটু ভালো দেখাবে। যদি আমি একটু আরে আগে একটা ডিজাইন করি, কিভাবে ডিজাইন করব, এটাকে সম্পূর্ণ সিলেক্ট করব। আমরা অনেক সময় ওয়ানের উপরে ক্লিক করলে ফুল ওয়ানস রোটা সিলেক্ট হয়ে যায়, কিন্তু আমি যদি স্পেসিফিক এই কয়টা সিলেক্ট করতে চাই তাহলে কি করব, প্রথমটার উপরে ক্লিক দিয়ে শিফট বাটন প্রেস করে শেষেরটার উপরে ক্লিক দেব, দিলে শুধু এইটুকু সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে এটার চাইলে আমরা হেডিংসের যে টেবিলে যে প্রত্যেকটা কলামের নামগুলো একটু, আমি এরিয়াল ব্যাকটা পছন্দ করি, এই এটা পছন্দ করি সব সময় দেওয়ার জন্য, আমি এটা দিই বেশিরভাগ সময়। এবং এটাকে আমি একটু কালার সাধারণত 10-এ রাখি, তাহলে দেখতে একটু আই ক্যাচিং দেখায়। আচ্ছা, এরপরে এটাকে কালার চেঞ্জ করা যায় এখান থেকে। এখানে এটার উপরে যদি কার্সেলটা রাখেন তাহলে বুঝবেন যে ফিল কালার, আপনার কালারটা কী দিবে। আপনার এখান থেকে আমি যদি হলুদটা দেই, আমি সবুজটা দিতে পারি, আমি এখান থেকে সবুজটা দিলাম। এরপরে আমাদের যে ফন্টটা ব্যবহার করছি, ফন্টটা কিন্তু ব্ল্যাকে আছে, সবুজের ভিতরে আমি যদি সাদাটা ব্যবহার করি তাহলে একটু ফুটে ওঠে। এরপরে এটাকে আরেকটু আইক্যাসিং করতে আমরা কি ব্যবহার করি, সাধারণত এটাকে মিডিলে রাখি, এটাকে সবগুলোকে মিডিলে রাখি। এরপরে একটু আগে একটা কথা বললাম, এটাকে আমরা কেন ফ্রিজ করব, ফ্রিজ করলে কি হবে সেটা একটু দেখি। ফ্রিজটা করার সময় আমরা এখান থেকে ভিউ অপশানে চলে যাব, উপরে হয়তো ভিউ সেকশনটা দেখা যাচ্ছে, ভিউটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ফ্রিজ প্ল্যান, এটার উপরে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে ফ্রিজ টপ রো অথবা টপ কলাম আমরা কোনটা করব, আমরা কিন্তু টপ রোটা করব, তার মানে এক নাম্বার রোটা আমরা ফ্রিজ করে রাখবো। আমরা যদি ফ্রিজ করে রাখি তখন বুঝতে পারবেন আসলে কী হচ্ছে। আমি যদি এটাকে ফ্রিজ করি তখন দেখেন আমি ফ্রিজ করার পরে একটু সেভ করি এখান থেকে। ওকে, এখন যদি আমি নিচের দিকে চলে যাই, আমি একেবারে নিচে যাব, কত নিচে যাব, আমি এখন 236 থেকে 256 আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে, অথচ এক নাম্বার যে রোটা আছে সেটা কিন্তু আমার অলরেডি ফ্রিজ হয়ে আছে। সো আমার বোঝাই যাচ্ছে যে এ কলমে যে যে ডাটাগুলো আছে সেগুলো স্টুডেন্ট নাম আছে, বি কলমে যে ডাটাগুলো আছে সেগুলো স্টুডেন্ট আইডি আছে, সি কলমে যেটা আছে সেটা স্টুডেন্টের মাদার্স নেম আছে, আর ডি কলমে যেগুলো আছে ইংলিশ আছে। আমি আরেকবার একটু দেখাই, এখানে যদি নামগুলো লিখি তখন বুঝতে পারবেন। সাপোজ আমি আমার নামটা লিখলাম, স্টুডেন্ট আইডি আমার স্টুডেন্ট আইডি যাই হোক SSCটা দিলাম, মাদার্স নেম ওকে ইংলিশ, ইংলিশে খুব ভালো ছিলাম না, সাপোজ দিলাম 70 মার্কস, বাংলা আরও খারাপ অবস্থা, 60 দিলাম, ম্যাথমেটিক্স একটু পারতাম, আচ্ছা 85 দিলাম। আচ্ছা, এটা যখন লিখলাম তখন একটা বিষয় দেখি, নামটা যখন লিখলাম তখন আচ্ছা ওকে নামটা এভাবে আসে, আমি আমি যদি নামটা আরেকজন আরগুলো না লিখতে চাই, আমি জাস্ট এখান থেকে হোভার করে টেনে দিলাম, টেনে দিলে দেখেন নামগুলো সবই চলে আসছে। সাপোজ এখানে আরও অনেকজনের নাম আছে ধরে নিলাম, এটাকে আরও অনেকজনের নাম আছে এটাকে ধরে নিলাম জাস্ট। এবং স্টুডেন্ট আইডি ভিন্ন হতে পারে, আমি এটা আমরা এটাকে টান দিলে ভিন্ন ভিন্ন 12-17 ভিন্ন হলো না, যাই হোক এটাকে আপাতত এভাবে রাখলাম। এবং মাদার্স নেম ধরে নিলাম এখানে আছে। এরপরে এই যে মার্কসটা কত কী পাইছি সেটা দেখেন একটু আই ক্যাচিং দেখাচ্ছে না, কারণ সেলটার ডাইন সাইডে সবগুলো সরে আছে, সবগুলোর কিন্তু ডাইন সাইডে সরে আছে। সো এইটাকে আমরা মিডিলে রাখতে সবসময় চেষ্টা করব। মিডিলে রাখার জন্য কী করব, প্রত্যেকটা সেল সরি প্রত্যেকটা কলামকে আমরা সিলেক্ট করব। যেরকম আমি যদি ডিকে সিলেক্ট করে এখানে মিডিলে করি, দুইটাকে এখানে জাস্ট মিডিলে রাখবো, এখানে মিডিলে রাখি, তাহলে দেখেন 70টা মিডিলে চলে আসছে। ইটাকে আমরা সেমভাবে মিডিলে রাখি, এফটাকে সেমভাবে মিডিলে রাখি। আর আমরা যদি একসাথে করতে চাই তখন কী করব, এখান থেকে জাস্ট সবগুলো সিলেক্ট করব, প্রথম ডিটাকে সিলেক্ট করব, ডিটাকে সিলেক্ট করার পরে এফটার কন্ট্রোল বাটন প্রেস করে এফটার উপরে ক্লিক দেবো, দিলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। একসাথে সিলেক্ট হওয়ার পরে আমরা জাস্ট এখানে সেন্টারের উপরে ক্লিক করব, সেন্টারের উপরে ক্লিক দিলে দেখেন এখানে সবগুলো চলে আসছে। আমি যদি এই নাম্বারগুলো ধরে নিলাম, এখানে আরও অনেকজনের নাম্বার বসানো আছে, তখন দেখেন একটা মোটামুটি একটা সৌন্দর্য চলে আসছে। এখন এইভাবে মূলত আমি যদি নিচের দিকে চলে আসি, সাপোজ আমি এখন উপরে ছিলাম, আমি নিচের দিকে আসলাম, আসার পরে 20-40-এর ভিতরে আসলাম, এখনও কিন্তু আমার প্রথম যে রোটা ছিল সেটা কিন্তু ফ্রিজ হয়ে আছে। সো ফ্রিজ
কেন করলাম, ফিরিজটার সুবিধা কি, আমরা অলরেডি বুঝতে পারলাম যে আসলে ফ্রিজটার সুবিধা কি। যদিও যদি এখনও ফ্রিজ নিয়ে বসে আছি, তাহলে আমি ফ্রিজ নিয়ে আরও কিছু কথা বলি। আমি যদি ফ্রিজটা এখানে আনফ্রিজ পুনরায় করে আসি, আচ্ছা আনফ্রিজ করলাম, তখন দেখেন এখানে আমি যখন নিচের দিকে চলে গেলাম, 22 থেকে 43-44 এর ভিতরে আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে, এর ভিতরে আসলাম, উপরে কিন্তু আমার যখনই ফ্রিজটা আনফ্রিজ করে দিলাম, তখন কিন্তু আমার বোঝাই যাচ্ছে না যে আসলে এ কলমে কী আছে, বি কলমে কী আছে, সি কলমে কী আছে, আসলে কী। আমি যদি এটা এ কলমে ধরে নিলাম, যেহেতু নাম আছে নাম ধরে নিলাম, কিন্তু ডি থেকে এফ পর্যন্ত কিন্তু আমরা বুঝতেই পারছি না যে আসলে কোনটা মার্কস। এই 70 মার্কসটা ধরে নিলাম বিভাসের 70 মার্কস, বাট এটাতে কিসের, কোন সাবজেক্টের 70 মার্কস, সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। কিন্তু আমি যদি এখানে ফ্রিজ করতাম, আমি এখানে যদি আরেকবার ফ্রিজ করি, তাহলে এই নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছি যে এই 70 মার্কসটা ইংলিশের, এই 60 মার্কসটা বেঙ্গলির জন্য, এই 85 মার্কসটা ম্যাথমেটিক্সের জন্য, এটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি। সো ফ্রিজের বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে ফ্রিজের সুবিধাটা কি। এখন আসি ফ্রিজের আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। ফ্রিজটা কি, এখন ধরে নিলাম আমার ফ্রিজ করা প্রয়োজন এ আর বি, সরি এ বি সি, এই তিনটা পার্ট আমি ফ্রিজ করা প্রয়োজন এই সাইডে। তখন আমি কি করব, বা আমার, আমি একটু আগে ফ্রিজ করছিলাম জাস্ট রোটাকে, আমরা এখন কলামটাকে ফ্রিজ করব, ইয়ে কলামটাকে ফ্রিজ করব। তখন আমরা কি করব, সেমভাবে ভিউতে চলে যাব, ফ্রিজে চলে যাব, এরপরে বলছে ফার্স্ট কলাম, ফ্রিজ ফার্স্ট কলাম, এটার উপরে ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন আমি যদি এই সাইডে আমার শিটটা, আমি কেন ফ্রিজ করলাম সেটা একটু বোঝাই, এটাকে কপি করে যখন আমার এখানে মার্কস, আরও অনেক মার্কস এখানে অ্যাড করা আছে, ধরে নিলাম এতগুলো মার্কস আমার এখানে অ্যাড করা আছে, তখন আমি কি করলাম, আমি এটাকে একটু সেভ করি। ওকে, আমি এটাকে ফ্রিজ, এই সাইডে এ কলামটাকে কেন ফ্রিজ করলাম সেটা এখন বুঝবো, আসলে কেন ফ্রিজ করলাম। আমি যদি এখান থেকে টেনে চলে যাই, যাওয়ার পরে দেখেন এই সাইডে ইউতে এসে ম্যাথমেটিক্স লেখা ছিল, আমি ধরে নিলাম অন্য কিছু লেখা আছে, যেহেতু কপি পেস্ট করছি, ইউতে আছে ম্যাথমেটিক্স লেখা। এখন ইউতে ম্যাথমেটিক্স এখানে কে মার্কসটা পাইছে সেটা বুঝতে হবে। যদি আমি আনফ্রিজ করি তাহলে এখন বুঝতে পারবো, আমি একটু আনফ্রিজ করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আনফ্রিজ, ওকে, আমি এখন চলে যাব, এখানে ইউতে চলে গেলাম। ইউতে যাওয়ার পরে দেখেন এ সাইডে এসে আমি আসলে কার পোষাসি, এই ম্যাথমেটিক্সে কে 85 মার্কস পাইছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি এটাকে একটু হাইলাইটস করি, এটাকে তখন আমাকে করতে হবে কি, এখানে হাইলাইটস করে দেখতে হবে। ওকে, এভাবে হাইলাইটস করে দেখতে হবে যে এখানে এসে বিভাস এ ম্যাথমেটিক্সে 85 মার্কস পাইছে, এটা দেখতে হবে। কিন্তু আমি যদি ফ্রিজটা করা থাকতো, আমি যদি এখান থেকে ভিউতে চলে গেলাম, ভিউতে এসে ফ্রিজটা, ফ্রিজ ফার্স্ট কলাম এটা করলাম, তাহলে যখন আমি ডাইন সাইডে চলে যাব, তখন দেখেন 85 মার্কস কে পাইছে সেটা আমরা এখানে, যেহেতু এখানে ফ্রিজ হয়ে আছে, সো নামটা আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবো। এখন আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে নামের সাথে সাথে স্টুডেন্ট আইডি, এটাকেও আমাদের ফ্রিজ করা প্রয়োজন হতে পারে, কিন্তু এই সেকশনগুলোতে কিন্তু এই বিষয়টা নাই, যে জাস্ট আছে ফার্স্ট কলাম, ফার্স্ট টপ রো, এই দুইটা সেকশন আছে আর কিন্তু নাই। তখন আমরা কীভাবে ফ্রিজ করবো সেটা একটু দেখি। ওকে, আমরা, আমাদের প্রয়োজন হলো যে আমরা এ আর বিটাকে ফ্রিজ করে রাখবো। এটাকে ফ্রিজ করতে হলে আমি, আমাকে করতে হবে এ বি ফ্রিজ হবে, প্লাস আমাদের টপ যে রোটা আছে সেটাও ফ্রিজ হবে। তাহলে আমি যদি সি টুর উপরে ক্লিক করি, একটু এই জিনিসটা ভালো করে খেয়াল করি, সি টু যেটা আছে সেটার উপরে ক্লিক দিই, সি টুর উপরে যখন আমি রাখছি, তখন আমার কিন্তু বাম সাইডে যে সেকশনটা আছে এ আর বি কলাম, এবং উপরে একটা রো আমি রেখে দিছি, বাম সাইডে রেখে দিছি এ আর বি কলাম, এবং উপরে যে রোটা রেখে দিছি সেটাকে ইয়ে নাম, সরি ওয়ান রো এটাকে রেখে দিছি। রেখে দেওয়ার পরে আমি যখন সি সি সেলটার উপরে যখন কার্সেলটা রাখছি, আমি জুম করি তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন যখন আমরা সি টু সেলটার উপরে আমি কার্সেলটা রাখছি, তখন আমার কিন্তু ডাইন সাইডে কী কী আছে, এ আর বি কলাম আছে, এবং উপরে কিন্তু আমার আছে
রো নাম্বার ওয়ান এটা আছে। সো আমি যখন এখানে ভিউতে চলে যাব এবং ফ্রিজ প্ল্যানে চলে যাব, ফ্রিজে চলে যাওয়ার পরে এই উপরে লেখা দেখেন ফ্রিজ প্ল্যানস, এটার উপরে জাস্ট আমি ক্লিক দিব। দেওয়ার সাথে সাথে আমি এখন বুঝতে পারবো যে আসলে ফ্রিজ হয়েছে কিনা। এখন যদি আমি এখান থেকে ডাইন সাইডে চলে যাই তাহলে দেখেন এ আর বিটা ফ্রিজ আছে, এবং আমি যদি নিচের দিকে চলে যাই তাহলে দেখেন উপরে অন যেটা আছে সেটাকে ফ্রিজ অবস্থায় আছে। আমি এটাকে জুম করি, ওকে। এখন দেখেন উপরেরটা ফ্রিজ আছে প্লাস এ সাইডে এসে এ আর বি ফ্রিজ আছে। ওকে, আচ্ছা কোনো শব্দ নাই। বুঝতে পারছেন কেউ? ওকে ওকে, আমি সাউন্ড পাচ্ছিলাম না, দেখে কোনো ব্যাক করলাম যে আসলে। আচ্ছা, এটুকু যেটুকু বুঝালাম সেটুকু কেমন লাগলো? একজন অ্যান্সার দিলে হচ্ছে। আচ্ছা, আগেই বলে নেই, যারা এই বিষয়গুলো জানেন অলরেডি তাদের খুব খারাপ লাগবে, কারণ এই কি বুঝাচ্ছে কি বুঝাচ্ছে না, কিন্তু যারা নতুন আছেন তাদের হয়তো একটু ভালো লাগবে। ওকে, আমি কন্টিনিউ করি, এরপরে চলে যাচ্ছি ফ্রিজ বিষয়টা বুঝালাম। ফ্রিজ বিষয়টা আরেকটু দেখাই, আমি আনফ্রিজ করে দেখাই। আমার প্রয়োজন এখন মনে করেন যে আমার এ বি সি এই তিনটা কলামকে আমাদের ফ্রিজ করা প্রয়োজন, এ বি সি ফ্রিজ করা প্রয়োজন, এবং পাশাপাশি টপ যে রোটা আছে সেটাকে ফ্রিজ করা প্রয়োজন। তাহলে আমি কার্সেলটা কোথায় রাখবো? নিশ্চয়ই ডি টুতে রাখবো। ডি টুতে যদি আমি এই কার্সেলটা রাখি তাহলে আমার কিন্তু বাম সাইডে এ বি সি এই তিনটা কলাম থেকে যাচ্ছে এবং উপরে টপ রোটা থেকে যাচ্ছে। এখন এই অবস্থায় আমি ভিউ অপশানে চলে গিয়ে ফ্রিজ এবং ফ্রিজ প্ল্যান এটার উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখেন এ সাইডে এসে আমার এ বি সি ফ্রিজ অবস্থায় আছে এবং উপরে টপ যে রোটা আছে সেটাকে ফ্রিজ অবস্থায় আছে। সো ফ্রিজ প্ল্যান নিয়ে মনে হয় ফ্রিজ নিয়ে আমাদের মোটামুটি ধারণা ক্লিয়ার। ওকে, ফ্রিজটা আমি এখন, আর আনফ্রিজ কীভাবে করবেন সেটা এখান থেকে আবার ফ্রিজে চলে যাবেন। ফ্রিজে যাওয়ার পরে এখানে ফ্রিজ আনফ্রিজ প্ল্যান যেটা থাকবে সেটার উপরে ক্লিক দিলে আনফ্রিজ হয়ে যাবে। এটা মোটামুটি ফ্রিজ সাইডটা চলে গেল, এবং হোম মেনুতে আমরা আরও কিছু শিখব। হোম মেনুতে আমরা এখানে এসে যে সেকশনটা দেখছি সেখানে আছে ফন্ট। এই ফন্টটা আমরা অলরেডি অফিস প্রোগ্রাম যারা ব্যবহার করছি, বিশেষ করে এমএস ওয়ার্ড, তাদের হয়তো এটা বোঝানোর কিছু নেই। এটা আমরা সবগুলো সেখানে শিখছি যে আসলে এই বি যেটা লেখা সেটাকে বলে বোল্ড। আমি যদি সাপোজ এই নামটার উপরে ক্লিক করে আমি এটাকে বোল্ড করতে চাই তাহলে বিটার উপরে ক্লিক দিলে দেখেন এটা বোল্ড হয়ে গেছে। আমরা এই যে আই অপশানটা আছে এটার উপরে কার্সেলটা রাখলে আমরা বুঝতে পারবো এটা ইতালিক, তার মানে আমরা এটার উপরে যদি আমরা ক্লিক দিই তাহলে ডাইন সাইডে একটু কাত হয়ে যায়, যেটাকে আমরা সাইন্টিফিক নেম লেখার সময় ব্যবহার করি এইটা লিখতা। ওকে, এরপরে আমরা অনেক সময় নিচে দাগ চিহ্নটা ব্যবহার করি, কোনো নামের নিচে বা কোনো কিছু করতে হলে অনেক সময় দাগ দিতে ব্যবহার করি। এটার উপরে ক্লিক দিলে দেখেন এটা দাগ হয়ে গেছে। আপনারা এখান থেকে ডাবল ডাবল আন্ডারলাইন ব্যবহার করতে পারেন, ডাবল আন্ডারলাইন করে রাখতে পারেন। এটার উপরে আবার ক্লিক করলে সে আন্ডারলাইনটা চলে যাবে। জাস্ট একটা ক্লিক দিলে সেটা বোল্ড হবে, আবার আরেকটা ক্লিক দিলে সেটা বোল্ডটা চলে যাবে। এটাই ছিল মূলত ফন্ট পার্ট। আরও কিছু এখানে আছে, এখানে এই সাইডে আরেকটা সেকশন আছে যেটা হয়তো আমরা এমএস ওয়ার্ডে খুব বেশি দেখি না, কিন্তু এখানে এসে আমরা পাবো যেটা বর্ডার। বর্ডারটা আমরা কিভাবে দিব সেটা একটু দেখি। অলরেডি যদিও এই এক্সেল শিটে বর্ডার দেওয়া আছে, কিন্তু আমরা স্পেসিফিক কিছু কিছু করার জন্য সাপোজ আমি এখান থেকে এগুলো মুছে দিলাম। ওকে, এগুলো আমি ডিলিট করে দিলাম। আমার প্রয়োজন আছে এইটুকু, এইটুকুর ভিতরে আমরা কাজটা করব। এখন বর্ডারটা দিয়ে দেখাবো। ওকে, এটাকে আমরা হোয়াইট করে দিই। ওকে, এখন আমরা একটা জিনিস দেখি এই বর্ডারটা কিভাবে কাজ করে। আমরা যদি ভিউ সেকশনে চলে যাই, ভিউ সেকশনে যাওয়ার পরে এখানে আমি একটু জুম করি,
ভিউ সেকশনে যাওয়ার পরে এখানে দেখেন গ্রিড লাইন বলে একটা কথা আছে, এটার উপরে টিক মার্ক দেওয়া আছে, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে। এই টিক মার্কটা যদি আমরা তুলে দেই তাহলে দেখেন পুরো শিটটা, একটু আগে যে আমরা সেল প্রত্যেকটা সেল বুঝতে পারছিলাম যে এটা দাগ দাগ গ্রিড দেওয়া ছিল, সেলটা আমরা কিন্তু তখন বুঝতে পারছিলাম, এখন একটা সাদা যে A4 পেজের মতো চলে আসছে, দেখেন একটা সাদা পেজ। এটাকে যদি আমরা জাস্ট এখন স্পেসিফিক করে ব্যবহার করি তাহলে বুঝতে পারবো। এটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে এই বর্ডারটা ব্যবহার করলাম, অল বর্ডারটা দিলাম, অল বর্ডারটা দেওয়ার কারণে এখন দেখেন বুঝতে পারবো যে আসলে এই বর্ডারটা কী কাজে লাগে। বাকি সবগুলো আমার কিন্তু সাদা পেজে আছে, কিন্তু আমি যে আমার যে কাজটুকু প্রয়োজন সেই কাজটুকু আমার অলরেডি বর্ডার করা আছে। অনেক সময় বর্ডার এমন হতে পারে যে আমি একটা সেলকে বা আমি এই কয়টা সেল সিলেক্ট করলাম, আমি এখান থেকে এই কয়টা সেল সিলেক্ট করলাম, এই সেলগুলোর হবে কি আমি চারি সাইড দিয়ে বর্ডার হবে কিন্তু মিডিলে বর্ডার হবে না। আমি যদি এখানে অল সিলেক্ট করি, এখানে অল সিলেক্ট করি তাহলে দেখেন সবগুলো সেল আলাদা আলাদা বর্ডার হয়ে গেছে, কিন্তু আমি যদি চাই এই সেল, এই যে সেলগুলো আমি সিলেক্ট করলাম টোটাল টেবিল আকারে, এটা শুধু সাইড দিয়ে বর্ডার হবে, বাম সাইড ডাইন সাইড উপরে নিচে বর্ডার হবে, কিন্তু মিডিলে যে বর্ডারগুলো আছে অলরেডি এগুলো হবে না। আমি সেগুলোর ক্ষেত্রে কি করব সেটা একটু দেখাই। এখান থেকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে ডাউন অ্যারোটা আছে এখানে ডাউন অ্যারোটার উপরে ক্লিক দিব। দেওয়ার পরে যে বটম প্রথমটা দেখেন টপ বর্ডার লেখা আছে, ওকে টপ বর্ডার একদম উপরে একটা লেখা আছে বটম বর্ডার, আমি যদি বটম বর্ডার উপরটার উপরে ক্লিক করি তারপরে দেখেন নিচেরটা আমার নিচের অংশটা বর্ডার হয়ে গেছে। আমি সেমভাবে সিলেক্ট করে রেখে আমি টপ বর্ডার করব, আমি লেফট বর্ডার করব, আমি রাইট বর্ডার করব, তখন দেখেন পুরো এই যে কয়টা সেল আমি সিলেক্ট করছিলাম সবগুলোর বাম ডাইন উপর নিচে সবগুলো জায়গায় বর্ডার হয়ে গেছে কিন্তু মিডিলের সেলগুলোর বর্ডার হয়নি। সো এখানে বর্ডারগুলো আমরা কীভাবে কাজে লাগাবো সেটা আমরা অলরেডি বুঝতে পারছি, এবং আমরা বর্ডারগুলো যদি বড় বড় করে দিতে চাই, যেরকম আমি বর্ডার এটা এটাকে বড় করে দিলাম, দেখেন এখন বর্ডারটার আর সাইজ যে থিকনেস যেটা আছে সেটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, একটু আগে যেটা ছিল সেটা কীরকম ছিল সেরকম এরকম ছিল, একদম ছোট ছোট ছিল, এর পরে যেটা দিছি সেটা একদম বড় বড় হয়ে গেছে। এখান থেকে বর্ডারের বিষয়টা এখান থেকে এভাবে আমরা মোটামুটি ব্যবহার করব। এরপরে পরের সেকশানে এখানে যে বলা আছে এটা হলো ফিল্ড কালার করবেন কোনটা কালার, আপনার যে প্রত্যেকটা সেলের কালার করতে পারবেন। আমি যদি এই সেলটা এখন রাখি, রাখার পরে আমরা যে কালারটা করতে চাই, সাপোজ ইয়েলো করলাম বা এই এই টেবিলটা নিয়ে আমি একটু কাজ করি, এখানে আমি আপাতত ইয়েলো করে দিলাম, ইয়েলো করলে সরি ইয়েলো করলাম, দেখেন এখানে ইয়েলো করলে এই পুরো সেলটাই ইয়েলো হলো। এইটা এখান থেকে আমরা এই ফিল কালারটা এটা করতে পারবো। আর এখানে এসে ফন্ট কালার, ফন্ট কালার আমরা অলরেডি এমএস ওয়ার্ডে শিখছি, সো এটা আর দেখাবো না। এরপরে উপরে যে বিষয়টা আছে এটা ইনক্রিজ ফন্ট সাইজ, আমরা এখানে একটু দেখি ফন্ট সাইজ এই এ আর ছোটো এ বড়ো এ, যদিও এমএস ওয়ার্ডে এটা আছে সেটা আমি একটু দেখাই। এটাকে সাপোজ এখান থেকে আমি বড়ো ছোটো না করে আমি এখান থেকে ইয়ের উপরে জাস্ট ক্লিক দিব, ইয়ের উপরে ক্লিক দিলে আমার কিন্তু এখানে বড়ো ছোটো হতে বড়ো হতেই আছে। আপার ইনক্রিজ যে কেসটা, ইনক্রিজ ফন্ট সাইজ, এবং এই ছোটো হাতের এটাকে বলছে ডিক্রিজ ফন্ট সাইজ, সো আমি যদি এখানে ক্লিক করতেই থাকি তাহলে ফন্ট সাইজটা ডিক্রিজ হতে থাকবে এবং আমার যে কয়টা যেখানে যা প্রয়োজন সেটুকু করে নিব। এখানে এটার কাজ, সো এই ফন্ট সেকশনটা আমরা অলরেডি ক্লিয়ার করলাম। এরপরে আসি এখানে অ্যালাইনমেন্ট যে সেকশনটা আছে সেটা দিয়ে দ্বারা কী কাজে লাগে। এখন আসি এই ফন্ট সেকশনটার আরও বেশ কিছু মানে কাস্টমাইজ করে নিতে পারি আমরা। এখান থেকে এই যে ডাউন অ্যারোটা এটার উপরে ক্লিক দিলে, জানি না কতটুকু দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক দিলে আমরা এখান থেকে একটা পপ আপ পেয়ে যাবো। এই পপ আপে আমি নিজের মতো তৈরি করে নিতে পারবো, আমার কোনটুকু প্রয়োজন কী দেখি এখানে অনেক কিছু পেয়ে যাব, এত বেশি কিছু আমি আপাতত দেখাতে যাচ্ছি না। ওকে, অ্যালাইনমেন্ট পার্টটাতে চলে যায়। অ্যালাইনমেন্ট পার্টটা বিশেষ করে এক্সেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই অ্যালাইনমেন্ট পার্টটা। এই অ্যালাইনমেন্ট পার্টে কী কী আছে সেটা দেখি। এখানে আমরা কোন সাইডে রাখবো, সেন্টারে রাখবো, লেফট রাইট, আমাদের যে লেখাগুলো আছে সেটা কোথায় রাখবো, সেটা মূলত এই অ্যালাইনমেন্ট পার্টের বাম সাইডে যেগুলো আছে সেটা দিয়ে ব্যবহার করি। সাপোজ আমরা অলরেডি এটা কিন্তু এমএস ওয়ার্ডে আছে কিন্তু এক্সেলে বেশ কিছু প্রয়োজন হয়, যেরকম আমি
আমার নামটা যদি এখানে আমি মিডিলে রাখতে চাই তাহলে এই সেন্টারের উপরে ক্লিক দিব। সেন্টারের উপরে ক্লিক দেওয়ার পর পরই দেখেন নামগুলো সবই সেন্টারে চলে আসছে। আমি যদি লেফট সাইডে বা লেফট সাইডে রাখতে চাই লেফট সাইডে চলে যাবে, আমি যদি এখানে সিলেক্ট করে রাইট সাইডে রাখতে চাই রাইট সাইডে চলে যাবে। এটাই মূলত এই অ্যালাইনমেন্টের কাজ। আমরা সাধারণত স্টুডেন্ট আইডিটা দেখেন, স্টুডেন্ট আইডিটা আমি যদি একটু হোভার করে সবগুলো সিলেক্ট করি, ওকে, স্টুডেন্ট আইডিটা কেমন একটা দেখাচ্ছে আসলে এই শিটে, কিন্তু স্টুডেন্ট আইডিটা আমরা যদি কোনোভাবে সেন্টারে রাখি তাহলে দেখেন শিটটার সৌন্দর্য ফিরে আসছে। সো এই অ্যালাইনমেন্টের সাইডটার কাজ হলো এটাই। এই সাইডে আছে ইয়ে বি, আমরা এটাকে কিভাবে, সাপোজ আমি এটাকে একটু দেখাই উপরের পার্টটা, এটাকে আমরা কিভাবে দেখবো সেটার উপরে এই এটা নির্ভর করে। আমি যদি এটার উপরে ক্লিক দেই তাহলে দেখেন এখানে এই যে স্টুডেন্ট আইডি যে যেটা লেখা সেটা কিভাবে দেখাচ্ছে আমি একটু, আচ্ছা আচ্ছা, ওকে, আমরা অনেক সময় অনেক জায়গায় এরকমভাবে লেখা দেখি যে আসলে টিনের ঘরের মতো সাধারণত কিছুটা দেখায়। টিনের চাল আমরা যারা দেখছি তারা হয়তো এটা দেখতে পারবো যে টিনের ঘরের মতো এক সাইডে যেটা দেখায় সেটা এখান থেকে আমরা নিতে পারবো। কোন সাইডে রাখবো সেটা হলো আমাদের ব্যাপার। আমরা যদি এখান থেকে উপরেরটা ক্লিক করতাম তাহলে আমাদের এভাবে চলে আসতো। এটা মূলত কাজ ফন্টটাকে কোন স্টাইলে ব্যবহার করবেন সেটার উপরে। আর আমরা যদি সিম্পলি এটাকে সিম্পলভাবে রাখতে চাই, সরি, এখানে আরেকটা পার্ট আছে উপর নিচে, এটাকে আমরা অনেক সময় দেখি যে এভাবে রাখা। আমরা যদি অনেক সময় টেবিলের দিকে খেয়াল করি তাহলে অনেক সময় এভাবে লেখা থাকে, ABC আলাদা আলাদা করে লেখা থাকে। এরপরে এখানে আরও অনেক কিছু পার্ট আছে যেটা দ্বারা আমরা এটাকে ম্যানেজ করতে পারবো। আমি সব শেষে ব্যাগে চলে গেলাম, ওকে। আর এখানে অ্যালাইনমেন্ট পার্টে এক্সেলের সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা আছে সেটা এখন শিখবো। এই এই যেগুলো শিখলাম এগুলো MS ওয়ার্ডে আছে, কিন্তু এক্সেলে যেটাকে করে, যেটা একটা আছে র্যাপ টেক্স আর একটা আছে সেন্টার মার্জিন অ্যান্ড সেন্টার। এই মার্জিন অ্যান্ড সেন্টার অ্যান্ড র্যাপ টেক্স এই দুইটাকে আমাদের সব থেকে বেশি লাগে। আমি যদি একটু আরেকটা শিটে চলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমার প্রয়োজন হচ্ছে একটা শিট তৈরি করব। সাপোজ এই শিটে এই টপ যে দুইটা আছে এই দুইটাকে আমি আমরা নামটা ব্যবহার করব। যেরকম আমরা যদি আমাদের ডিপার্টমেন্টের নামটা এখানে লিখতে চাই, আচ্ছা শুধু এনভায়রনমেন্টাল সায়েন্স লিখি, আচ্ছা আমরা যখন এখানে লিখলাম এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রথমে, তখন কিন্তু আমার এই যে লেখাটা অনলি A1-এ আছে। আমি যদি A2-র উপরে ক্লিক করি দেখেন এখানে কিন্তু কিছু নাই। আমি A2-র উপরে আরেকটা কিছু লিখলাম তখন কিন্তু এই এনভায়রনমেন্টাল সায়েন্সটা আমাদের ঢেকে গেছে শুধু A1 সেলের ভিতরে। জুম করি, আচ্ছা A1 সেলের ভিতরে এর ভিতরে প্রবেশ করছে। সো আমি এখান থেকে যদি এটাকে মার্জিন অ্যান্ড সেন্টার করি, আমি যদি একটু দেখাই এখান থেকে এই যেটুকু লেখা আছে আমি সেটুকুকে সিলেক্ট করে রাখি, জাস্ট সিলেক্ট করার পরে সেন্টার অ্যান্ড মার্জিন এটার উপরে ক্লিক দেই, তাহলে দেখেন যে এই দুইটাকে আমরা সেন্টার এবং মার্জিন করার মাধ্যমে আমি এটাকে আবার এই সেকশনটা কাজে লাগাই অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে। দেখেন এইটুকু আমি একটু কালার করে দেই সবুজ এবং সাদা করি, ওকে, তখন বুঝতে পারবো যে এইটুকুর ভিতরে কিন্তু আমাদের প্রয়োজন ছিল যে আমাদের ডিপার্টমেন্টের নামটা লেখা। সো আমি এখানে করলাম কি, এইটুকু সেন্টার অ্যান্ড মার্জিন করে নিলাম, তাহলে আমরা ডিপার্টমেন্টের নামটা এখানে লিখে নিলাম। এবং এর ভিতরে আপনি যদি এখন এই নামটা কিন্তু অন্য কোথাও যাচ্ছে না, আমরা যে এক্সেল শিটটা ব্যবহার করবো এরপরে আমরা এখানে অনেক কিছু লিখতে পারবো। সো এটাকে আমরা সেন্টার অ্যান্ড মার্জিন কেন করলাম অলরেডি বুঝতে পারলাম। আচ্ছা এটাকে, ওকে, এরপরে যে সেকশনটা আছে সেটা এক্সেলের সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, নাম্বার যে সেকশনটা আছে। এখানে আপনি যদি এই জেনারেল সবসময় সিলেক্ট করে থাকে, ডিফল্ট অবস্থায় জেনারেল সিলেক্ট করে থাকে, আপনারা এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে নিতে পারেন। কিন্তু আপনার সুবিধার্থে অনেক সময় অনেক কিছু প্রয়োজন হতে পারে। যদি আমি এখানে লিখি, যেরকম আমি যদি প্লাস ফিফটি লিখি, দেখেন প্লাস ফিফটি লেখার পরপরই এখানে
প্লাসটা উঠে গেছে। আমি যদি এখানে -50 লিখি, দেখেন মাইনাসটা অলরেডি রেখে গেছে। সো অনেক সময় আমরা এটা লিখি, 01 ফোন নাম্বারটা লিখি, 017 দিয়ে আমরা একটা নাম্বার বসাই দিলাম, সাপোজ 017 দিয়ে এভাবে একটা নাম্বার বসাই দিলাম, 11 সংখ্যার অবশ্যই দিব, 7। সাপোজ 11 সংখ্যার একটা নাম্বার আছে, এটা নাম্বারটা না লিখলে এখান থেকে যাচ্ছে না, আমি একটু দেখাই, 017 আমি যে কোনো একটা নাম্বার দিলাম, আচ্ছা এই নাম্বারটা আমরা যখন লিখি এক্সেলে তখন কিন্তু জিরোটা চলে যায়, একটু খেয়াল করি এখান থেকে জিরোটা চলে যাচ্ছে। আমরা যেই এই নাম্বারটা যদি আমি আরেকটা এখানে নাম্বার লিখি, 017, এই নাম্বারটা যখন লিখলাম এখনও কিন্তু কার্সেলটা আমার এই সেলে আছে, এই কারণে জিরোটা দেখাচ্ছে, কিন্তু আমি যখনই পাশের সেলে ক্লিক করব অলরেডি জিরোটা দেখেন চলে গেছে, প্রত্যেকটার এভাবে জিরোটা চলে যায়। এবং এ সাইডে এসে দেখি আমি +50 লিখছিলাম, যখন আমি +50 লিখছিলাম, +50 এখন লিখলাম, দেখেন প্লাসটা অলরেডি আসে, আমি পাশের সেলে যখনই ক্লিক করব প্লাস চিহ্নটা চলে যায়। আমি এখানে মাইনাসটা লিখলাম, মাইনাসটা লিখলে মাইনাসটা থেকে যায়, কিন্তু এক্সেলে কীভাবে এই প্লাসটা থাকবে বা এই সংখ্যার আগে কীভাবে জিরো থাকবে এটা দেখাবো মূলত এখন। সেটার জন্য আমাদের এই সেকশনটা প্রয়োজন হয়, এই যে নাম্বার সেকশনটা, এই নাম্বার সেকশনটা কী করব আমরা, প্রথমে লেখাটা শেষ করব, লেখাটা শেষ করে এখানে জাস্ট সিলেক্ট করব, এরপরে এই যে নাম্বার ফরম্যাট বলে একটা সেকশন আছে, কাস্টমাইজ যেটা আমরা করতে পারবো, এটার উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরপরই যে পপ আপটা আসবে এটাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন নেক্সট একদম নিচে লেখা আছে, প্রথম অবস্থায় জেনারেলে আছে এবং নিচে এসে আছে কাস্টম বলে একটা সেকশন আছে, এই কাস্টমের উপরে ক্লিক দিব। আমাদের বাই ডিফল্ট জেনারেলে থাকবে, জেনারেলে থেকে দেখেন এখানে এভাবে থাকবে, কিন্তু আমরা কী করব কাস্টমের উপরে ক্লিক দিব। কাস্টমের উপরে ক্লিক দেওয়ার পরপরই আমাদের এখানে কিন্তু জেনারেল অবস্থায় আছে, আমরা করব কি এই জেনারেলটাকে, এই জেনারেল যে লেখাটা আছে, আমি যদি এই পপ আপটা আসলে বড় করা যায় না, এভাবে ভিডিও এডিট করার সময় একটু বড় করা যায়, আসলে আমি ইউটিউবে এই ভিডিওটা সম্পূর্ণ দিয়ে দেবো, তখন বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। এই জেনারেল লেখাটার উপরে যখন আমরা কার্সেলটা রাখছি তখন কিন্তু এটা এই জেনারেলটা মুছে ফেলানো যাচ্ছে, দেখেন জেনারেলটা মুছে ফেলানো যাচ্ছে, এবং এটাকে আমরা আমি একটু সাইডে রাখি, এ সাইডে লেখা আছে +50 +50 -50 -50, আমরা এটাকে জাস্ট এই জেনারেলের প্রথমে প্লাস জাস্ট প্লাস চিহ্নটা যখন আমরা দিব, প্লাস চিহ্নটা দেওয়ার পরে আমাদের সংখ্যাটা একটু দেখি এই সাইডে কী অবস্থা আছে, প্লাস দুইটা সংখ্যা আছে, সো আমরা দুইটা শূন্য দিলাম, প্লাস দুইটা শূন্য দেওয়ার পরপরই আমি যদি একটু উপরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই পপ আপের এই উপরে স্যাম্পলে এই জায়গায় লেখা আছে 50, জাস্ট 50 লেখা আছে, প্লাস চিহ্নটা দেওয়ার পরে উপরে যে স্যাম্পল যে সেকশনটা আছে সেখানে লেখা আছে প্লাস চিহ্ন, এরপরে আপনি যদি দুইটা জিরো দেন তাহলে দেখেন +50 লেখা আছে, এরপরে ওকে দেন, দেখেন ওকে দেওয়ার পরপরই এখানে প্লাস চিহ্নটা চলে আসছে, এখানে প্লাসটা চলে আসছে কারণ আমাদের অলরেডি ওখানে বাই ডিফল্ট সিলেক্ট করার সময় প্লাস দিয়েছিলাম। আমি অবশ্যই এখানে প্লাস এই দুইটা সিলেক্ট অবস্থায় রাখবো না, যেহেতু মাইনাসটা আমাদের অলরেডি চলে আসে, সো মাইনাসটার জন্য আমি সম্পূর্ণ সিলেক্ট করে রাখবো না। আচ্ছা এখানে আরেকবার একটু দেখাই, -50 দেখেন এই যে বিষয়টা চলে আসছে এখানে, যে আমি সিলেক্ট করার সময় এই দুইটাকে ভুলভাবে সিলেক্ট করছিলাম, সো এই দুইটাকে আমরা কীভাবে আবার ব্যাক করব, ব্যাক করার সময় সেমভাবে এখানে চলে যাব, কাস্টমে চলে যাব, কাস্টমে যাওয়ার পরে এই যে সেকশনটা আছে এখানে করব কি এই প্লাস চিহ্নটা জাস্ট মুছে দিব, দেওয়ার পরে ওকেতে ক্লিক করব, এখন দেখেন মাইনাসটা চলে আসছে। এখন আসি আমরা 017 আমরা কেন জিরো ব্যবহার করতে পারি না, এক্সেলে কি কেন জিরো ব্যবহার করতে পারি না, আমি যদি জিরো ব্যবহার করার পূর্বে আমি এরকম একটা সেল, আমি যদি কোনো শিটে এভাবে সাপোজ 2018-19 কারণ নাম্বার লিখতেছি, নাম্বার লেখার সময় আমি যদি প্রথম অবস্থায় এভাবে কাস্টমাইজ করে নেই তাহলে প্রত্যেকটা নাম্বারের আগে প্লাস আসবে, আদারওয়াইজ আমরা যখনই লিখব তখন এরকম জিরোটা থাকবে না। জিরোটা রাখার জন্য কী করব, আমি নাম্বার দুইটা সিলেক্ট করলাম, যে দুইটা নাম্বার আমাদের জিরো নাই, সিলেক্ট করার পরপরই আমি এখান থেকে সেমভাবে নাম্বারের কাস্টমে চলে যাব, কাস্টমে চলে যাওয়ার পরে আমি সেলটা এই সাইডে রাখি, এরপরে কাস্টমে চলে যাব, কাস্টমে যাওয়ার পরে একই কাজ করব, এই যে জেনারেল সেকশনটা লেখা আছে এখানে জাস্ট আমি
জিরো ব্যবহার করব, 11টা জিরো ব্যবহার করব আমি, যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 11টা জিরো এখানে ব্যবহার করব, যেহেতু আমার পুরো নাম্বারটা হবে 11 সংখ্যা, 11 ডিজিটের, তাই আমি এখানে করব কি 11টা জিরো ব্যবহার করব। 11টা জিরো ব্যবহার করার পর পরে আমি যদি ওকেতে ক্লিক করি, দেখেন আমার নাম্বারের প্রথমে জিরোটা চলে আসছে। আমরা যখন শীটটা তৈরি করব তখন কি করব, এখানে এই পুরো সেলটা, সাপোজ এটাতে আমাদের প্রয়োজন ছিল ফোন নাম্বার অ্যাড করব, এই সেলটাতে, এই যে সরি, এই যে কলামটা আছে সেটাকে আমরা কি করব, সবগুলোতে ফোন নাম্বারে ব্যবহার করব। তখন আমরা করব কি, এই পুরোটাকে আমরা সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পর পরে এখানে কাস্টমে চলে যাব। কাস্টমে যাওয়ার পরে এখানে কাস্টম বলে যে সেকশনটা আছে নিচে, সেটার উপরে ক্লিক করব এবং এখানে 11টা শূন্য ব্যবহার করে রাখব, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা শূন্য ব্যবহার করে যখন ওকে করে রাখব, রাখার পরে এখানে 017 একটা নাম্বার লিখলাম, 0122, দেখেন এখন জিরোটা অলরেডি রয়ে গেছে, এখন কিন্তু জিরোটা যাচ্ছে না। এই সেলের ভিতরে আপনি যত যা লিখেন সবগুলোতে 11টা ডিজিট থাকবে এবং প্রত্যেকটা ফোন নাম্বারের পূর্বে জিরো থাকবে। আমি একটু জুম করি, প্রত্যেকটা ফোন নাম্বারের পূর্বে জিরো থাকবে, কিন্তু আপনি যদি এই সাইডে এখন লেখেন যে 017, এইটা যদি আপনি লেখেন এই সেলটাতে, এখন পাশেই চলে যান, দেখেন এখানে এখানে জিরো নাই। একটাই মাত্র কারণ, এখানে কাস্টম করে নিতে হবে, কাস্টমাইজ করে নিতে হবে, অথচ এখানে এসে যখনই আপনি জিরো লিখবেন, 017, ওকে, এখন এইখানে এই কলমটাতে আপনি যাই লেখেন না কেন, আপনি যে কয়টা ফোন নাম্বার লিখবেন সমস্যা না, সবগুলোর প্রথমেই জিরো চলে আসবে। তো মোটামুটি এই সাইডটা ক্লিয়ার হলাম যে নাম্বার এক সেকশানে কী হয়। নাম্বার এন সেকশানে এখানে আরেকটা বড় বিষয় হয়, সেটা হলো ডেট ফরম্যাটিং করা হয়। এই যে ডেট সেকশানটা আছে, আমি ডেটটা একটু দেখাই কীভাবে ডেটটা ফরম্যাটিং করতে হয়। আচ্ছা, এটাতে না, এটাতে এসে দেখাই, এগুলো একটু মুছে দিই। আচ্ছা, আমরা সাধারণত ডেট যেটা লিখি, আমি আমার যদিও এটা জাস্ট স্কিল ডেভেলপের কাজ, তারপরে আমি এই ওয়ার্কশপে আমি আমার নিজের বিষয়ে কিছু উল্লেখ করে এখানে কাজটা করব। যেরকম আমার বায়াররা বেশিরভাগ সময় ডেট ফরম্যাটিংটা এরকমই বলে যে তুমি DDMM এভাবে লিখতে হবে, কেউ যদি বলে DDMMYY এভাবে লিখতে, তাহলে আমরা কী বুঝবো যে আমি যদি আজকে দিনটা, আমি আজকে ডেটটা সিলেক্ট করি, সেটা কি DD, তার মানে দিন ডেটা কি হবে, ডেটা অবশ্যই 18, আজকে তারিখ হবে 18 স্ল্যাশ, এরপরে বলছে MM, তার মানে মাসটা লিখতে হবে, এটা জুন, সো 6 6, কিন্তু আমি 6 লিখবো না, আমি অবশ্যই লিখবো 06 06, কেন লিখবো, MM লেখা, অবশ্যই জিরোটা ব্যবহার করব। আর ইয়ারটা লিখবো 2022, এটা লিখবো, দেখেন এই ফরম্যাটটা এখন অন্য রকম হয়ে গেছে, আমি এটা কীভাবে এই ফরম্যাটে নিয়ে যাবো সেটা পরে দেখাই। এখন দেখেন এই যে ফরম্যাটটা আমাকে বলছে যে DDMM আর 4 4টা Y এভাবে থাকবে, কিন্তু আমার আসছে জাস্ট DD, আমার ফরম্যাটটা কী কী আসছে সেটা একটু দেখি, DDMMYY, আমার ফরম্যাটটা কিন্তু এইভাবে আসছে, কিন্তু বায়ারের ফরম্যাটটা প্রয়োজন ছিল উপরেরটা, আর আমার যেটা আসছে সেটা কিন্তু রং আসছে। সো এটাকে আমরা কীভাবে উপরেরটাই কনভার্ট করবো সেটা একটু দেখি। আচ্ছা, এটাকে আমি একটু হভার করি, তাহলে বেশ কিছু ডেট চলে আসবে। এই ডেটগুলো আমার তো একটা দুইটা ডেট প্রয়োজন হয় না, অনেকগুলো ডেট একসাথে চেঞ্জ করার প্রয়োজন হয়। এটাকে আমি সম্পূর্ণ সিলেক্ট করব, সেমভাবে কাস্টমে চলে যাব, এখান থেকে কাস্টমে চলে যাব। কাস্টমে যাওয়ার পরে এখানে এই যে পপ আপটা দেখা যাচ্ছে, এই পপ আপটা আপনারা যদি উপর নিচে করেন তাহলে বেশ কিছু ডেট ফরম্যাটিং দেখতে পাবেন এখানে কাস্টমে। আমার প্রয়োজন ছিল DDMMYY, দেখেন এখানে আমি যদি একটু নিচে যাই তাহলে অবশ্যই পাব কি, এখানে কোনোটা কি আছে, কোনোটা কি আছে, আচ্ছা এখানে এভাবে কোনোটা নাই, নাই তার মানে আমি করতে পারবো না এমন না, আমি সেমভাবে এই জেনারেল অপশানটার উপরে ক্লিক দিয়ে এই উপরেরটাকে সিলেক্ট করব। উপরে এই যে জেনারেল সেকশনটা আছে এখানে আমি আমার ফরম্যাটটা তৈরি করে নিব, যেরকম এখানে লিখব DD,
এরপরে একটা স্ল্যাশ দিব, এরপরে লিখব এমএম, এরপর একটা স্ল্যাশ দিব, এরপরে লিখব চারটা ওয়াই। চারটা ওয়াই দিয়ে আমি যখন ক্লিক করব, আমি ভিডিওটা আপনারা বুঝতে পারবেন, আমি এটাকে একটু জুম করে দেখাবো যে ডেটটা অলরেডি এই উপরে যে স্যাম্পলটা লেখা আছে এটাকে চেঞ্জ হচ্ছে। আপনি যদি ডিডি দেন, এরপর একটা স্ল্যাশ দেন, তখন উপরে দেখা যাচ্ছে 18 দিয়ে একটা স্ল্যাশ লেখা আছে, যেটা আমার বায়ার ফরম্যাট করতে বলছিল। এরপরে লিখব এমএম, তার মানে 06 আসছে স্যাম্পলে। এরপরে একটা স্ল্যাশ দিয়ে ওয়াই ওয়াই ওয়াই, চারটা ওয়াই দিব, দেখেন 2022টা চলে আসছে। এরপরে ওকের উপরে ক্লিক করলে দেখেন একসাথে সবগুলো আমার ডেটটা ফরম্যাটিং হয়ে গেছে, দেখেন ডেটটা ফরম্যাট হয়ে গেছে। এই ডেটটা আমরা বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। এখন যদি আমার কোনো কারণে, আমার বায়ার প্রথমে চাইছিল এটা, আমি সেটাকে এভাবে কনভার্ট করলাম, আমার প্রয়োজন আছে এখন সাপোজ এম এম ওয়াই ওয়াই, কোনোভাবে যদি আমার এই ডেটগুলো, এই বিশাল লিস্ট আছে, ধরে নেন এখানে একটা 1000 লিস্ট আছে, 1000 লিস্ট আমরা তো ম্যানুয়ালি করব না, আমরা অবশ্যই একটা ক্লিকে করব, সেটার জন্য আমরা এক্সেল শিখছি, আদারওয়াইজ আমরা এক্সেল শিখতাম না। ওকে, আমরা এখন উপরে যেটা আছে সেটা অনুযায়ী কাস্টমাইজ করব। আমি এটাকে একটু হলুদ করে রাখি, আমরা এই অনুযায়ী করব, জাস্ট মাস থাকবে এবং বছরের দুইটা থাকবে, লাস্ট ডিজিট দুইটা থাকবে। যদি সেটা 22 সাল হয় তাহলে 2022 নালিকে অনলি 22 থাকবে, অনলি 21 থাকবে, জাস্ট এটাই থাকবে। আমি এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেমভাবে এখান থেকে নাম্বার সেকশনে চলে গেলাম। যাওয়ার পরে এখানে কাস্টমের উপরে আগে ক্লিক করা ছিল, এই কারণে এই অবস্থা আছে। ন্যাচারালি আপনাদের ডিফল্ট ডেটের উপরে ক্লিক করা থাকবে, আপনারা এখান থেকে কাস্টমের উপরে ক্লিক করে নেবেন। কাস্টমের উপরে ক্লিক করার পরে এখানে নিচে আপনারা ফরম্যাটটা দেখতে পাবেন, যদি ফরম্যাটটা আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন, যদি ফরম্যাটটা না থাকে তাহলে জেনারেলের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই জেনারেল লেখাটা তুলে দিয়ে এখানে বায়ার যেটুকু চাইছে, বায়ার যেটা চাইছে সেটা অনলি লিখবেন। আমি একটু উপরে যাই, বায়ার চাইছে এম এম ওয়াই ওয়াই। আচ্ছা, আমি কাস্টমে চলে যাব, এখান থেকে জেনারেলে চলে যাব, বায়ার চাইছে এম এম দিয়ে একটা হাইফেন এবং ওয়াই ওয়াই, তার মানে শুধু শালটা। ওকে, এটার উপরে ক্লিক করার পর পরে দেখেন এই যে ডেট ফরম্যাটটা, জাস্ট এক ক্লিকের মাধ্যমে আমরা করলাম কি, আমার বায়ারের ফরম্যাট যেটা আছে সেটার উপরে সেটাতে কনভার্ট করে নিলাম। অনেক সময় এমন চাই যে মাসটা লেখা থাকবে, যেরকম জুন, জুন 2022, সাপোজ ফরম্যাটটা এইভাবে চাইলো, জুন 2022 এভাবে যদি চাই তখন আমরা এটাকে কীভাবে কনভার্ট করব। সেমভাবে সিলেক্ট করব, এখান থেকে ক্লিক করব, কাস্টমে চলে যাব। কাস্টমে যাওয়ার পরে এখানে আপনারা হয়তো এই ফরম্যাটটা পেয়ে যাবেন, কারণ এটা একটা কমন ফরম্যাট। তারপরে আছে কিনা দেখতে হবে। আচ্ছা, এখানে ডেটের এখানে এসে কোনো ফরম্যাট আছে কিনা, আচ্ছা ডেটের এখানে এসে আপনারা এই ফরম্যাটটা পেয়ে যাবেন। দেখেন এখানে এসে অনেকগুলো ফরম্যাট আছে। আচ্ছা, আমি চাচ্ছিলাম জুন 2022 লেখা থাকবে, জাস্ট 2022 লেখা থাকতে পারে, আবার অনলি 22 লেখা থাকতে পারে, যেটা ফরম্যাট আমার প্রয়োজন হয়। আমি জাস্ট আগে 22 লেখাটা দেখাই, এখানে মার্চ এই এই ফরম্যাটটা সাধারণত আমাদের হবে। সো এখানে যে মার্চ লেখা, এই কারণে আমাদের এখানে মার্চ আসবে তা না, আমাদের যে ডেটটা দেওয়া আছে সেটা আসবে, শুধু এই ফরম্যাটটা এরকমই হবে। এখন ওকের উপরে ক্লিক করি, দেখেন উপরে ক্লিক করার পর পরই সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এগুলো ছিল জুন, এগুলো এসে জুলাই ছিল, এই কারণে এগুলো জুলাই নেছে, এগুলো আসছে জুন, কারণ জুন নেছে। সো ডেট ফরম্যাটটা কীভাবে করতে হয় অলরেডি আমরা হয়তো কিছুটা ধারণা পাইছি, যে আসলে এভাবে থাকলে ডেট ফরম্যাটটা এভাবে কনভার্ট করা যায়। আমি আরও কিছু দেখাই এখানে, আবার এখানে আপনারা যে কোনো ফরম্যাটে, যেরকম এটা একটা ফরম্যাট হতে পারে যে আগে ডেট থাকবে, এরপরে মাসটা কোন মাস সেটা ইংলিশে লেখা থাকবে, এরপরে সালটা লেখা থাকবে। দেখেন এখানে অলরেডি লেখা আছে 18ই জুন 2022, 19-20, এভাবে আপনারা ডেট ফরম্যাটিংটা এখানে করে নিতে পারবেন, আপনাদের ফরম্যাটটা যেভাবে প্রয়োজন হয়। এই এই যে কাজটা এখন দেখালাম, এই কাজটা একদম মনে হচ্ছে একদম সিম্পল কাজ, কিন্তু এরকমই আমি যে কাজগুলো করি সাধারণত এরকমই বেশ কিছু কাজ আসে। বিশাল বড় একটা এক্সেল শিট দিয়ে দেয় এবং বলে যে আমার ফরম্যাটটা তুমি এভাবে করে দাও, এই ধরনের কাজ সাধারণত অ্যাভেলেবেল পাওয়া যায়। এই কারণে আমি এটা দেখালাম, এই ডেট ফরম্যাটিংটা কীভাবে করতে হয়। এর আগে ফোন নাম্বার ফরম্যাটিংটা অলরেডি দেখাইছি, আসলে ফোন নাম্বার আমরা জেনারেলি ফোন নাম্বার ফরম্যাট করতে হলে এই ধরনের প্রবলেমে পড়ি যে ফোন নাম্বার লেখার সময় জিরো আসে না,
কিন্তু জিরোটা কিভাবে আনবো সেটা আমরা দেখালাম। এরপরে আরেকটা কমন বিষয় আসি, যেটা এক্সেল শিটে আমরা তৈরি করব কিন্তু আমাদের প্রিন্ট করতে হবে A4 পেজে। সবাই কি ঘুমাই গেছে কিনা? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, শোনা গেলে আমরা কন্টিনিউ করি। ওকে, এখন আমরা এক্সেল শিটে আমরা অনেক কিছু লিখি, লেখার পরে সেটাকে প্রিন্ট করতে চাই, যে আমি এটাকে লিখলাম, ওকে আমি এটাকে লিখলাম ভালো কথা, কিন্তু এটাকে প্রিন্ট করব। এখন প্রিন্ট করার জন্য আমরা কি করব, এই প্রিন্ট করার সময় আমরা প্রিন্ট করার পূর্বে এই সেট আপটা করে নিতে হয়, যে আসলে লেখাটা, যে আমি এটা লিখলাম ভালো কথা, কিন্তু এটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কি প্রিন্ট করার সময়। এখন আসি প্রিন্ট করার সময় আরেকটা বিষয় বোঝাই, আমি এখানে যে শিটটা তৈরি করলাম বিশাল বড় একটা শিট, এই সাইডে চলে আসছে এক্স ওয়াই জেড, এরপরে এ বি এরকম চলে আসে, কিন্তু এত বড় শিট তো আর A4 পেজে প্রিন্ট হবে না। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ফাইল অপশানে ক্লিক করতে হবে। এখানে আমরা উপরে দেখছি ফাইল যে সেকশনটা আছে হোম, আমরা কিন্তু এত সময় হোম নিয়ে কাজ করছি, ফাইল সেকশনটাতে যাওয়ার পরে এখানে দেখেন প্রিন্ট লেখা আছে, অথবা কন্ট্রোল পি দিলে সেম কাজ করে। আমি যদি শর্টকাটে করতে চাই কন্ট্রোল পি দিতে পারি, কন্ট্রোল পি দিলে এভাবে প্রিন্ট অপশানটা চলে আসে। আর সিম্পলি আমরা ফাইলে চলে যাব, ফাইলে যাওয়ার পরে এখানে প্রিন্ট যে সেকশনটা আছে এটার উপরে ক্লিক করব। দেখেন প্রিন্টের উপরে ক্লিক দিলে এখানে আমরা যে লেখাটা লিখছিলাম সেটা কি অলরেডি আছে কি না, আমি যদি একটু ব্যাগে চাই, ব্যাগে যাওয়ার পরে দেখেন এই ম্যাথমেটিক্স ইংলিশ, আমাদের লাস্টটা ছিল ইংলিশ, কিন্তু আমি যদি প্রিন্টে চলে যাই তাহলে এখানে কি কি লেখা আছে আমি একটু দেখি, এখানে ম্যাথমেটিক্স পর্যন্ত লেখা আছে জাস্ট ইংলিশ। তার মানে A4 পেজে আমরা যখন প্রিন্ট দিব তখন এই ম্যাথমেটিক্স পর্যন্ত অনলি আসবে, ইংলিশ পর্যন্ত আসবে না, ইংলিশটা কেটে যাচ্ছে। অলরেডি আপনারা এটুকু বুঝতে পারছেন কিনা সেটা আমি জানি না, এই ইংলিশ লেখার পরপরই একটা দাগ দাগ চলে আসছে। এখন আমি যখন প্রিন্ট সেকশনের উপরে ক্লিক করছি তখন এক্সেল আপনা আপনি A4 এর একটা ফরম্যাট আমাকে দিয়ে দেছে, এই A4 এর ফরম্যাটটা এটুকুর ভিতরেই আমাকে করতে হবে। আমি যদি দেখাই এই অংশটুকুর ভিতরে আমাকে করতে হবে, আমি এটাকে একটু বর্ডার করে দেই, আচ্ছা থিকনেস বড় করে দিয়ে একটা বর্ডার করে দিলাম, আচ্ছা এখন এইটুকুর ভিতরে আমাকে আমার সব কাজটা করতে হবে, তাহলে অনলি A4 পেজে প্রিন্ট হবে। আদারওয়াইজ আপনি এ সাইডে যদি যা কিছু লেখা থাকে, যদি আমি ইংলিশের কথা বলি, দেখেন এখানে প্রিন্ট সেকশনে আবার যাই, প্রিন্ট সেকশনে যাওয়ার পরে এই A4 পেজটাকে আমার বর্ডার দেওয়া ছিল সেটুকু বোঝা যাচ্ছে, এবং লাস্টে আসে ম্যাথমেটিক্স, এটা দেখা যাচ্ছে কি না জানি না, লাস্টে আসে, লাস্টে যে ম্যাথমেটিক্স কথাটা লেখা আছে এই পর্যন্ত আমার প্রিন্ট হবে, বাকিটা হবে না। বাকিগুলো কোথায় যাচ্ছে এখন আমি এই সাইডে দেখতে পাচ্ছি, যে আমার এই সেকেন্ড পেজে আমার কেটে এখানে বাকিটা চলে গেছে। আচ্ছা এটা সেকেন্ড পেজে চলে গেছে। সো আমাকে করতে হবে কি, আমাকে যখন প্রিন্ট করতে হবে আমাকে অবশ্যই এই এক পেজের ভিতরে বাকি কাজটা কমপ্লিট করতে হবে। সেটা কিভাবে করব, এখানে আপনারা প্রিন্ট করার সময় A4 দিবেন না A5 দিবেন সেটা আপনাদের ব্যাপার, এখানে লেটার, এই লেটারে গিয়ে আপনারা A4টাকে সিলেক্ট করে নেবেন সবসময়। A4 সিলেক্ট করার পরপরই দেখেন পেজটা এরকমই হবে, A4, ওকে A4 করার পরে সেভে চলে যান। যাওয়ার পরে আপনি এখানে আমি বর্ডারটা তুলে দিই, নো বর্ডার, ওকে জাস্ট এটুকুই, ওকে A4 দেওয়ার পরে দেখেন এখানে আমার অলরেডি A4 এর যে মাপটা সেটা অলরেডি দিয়ে দেছে এক্সেল, এর ভিতরে বাকি কাজটা কমপ্লিট করতে হবে। এই জন্য আমরা এক্সেলের যে শিটটা রেজাল্ট শিটটা প্রিন্ট করি সেটাকে আমরা সব সময়, এখানে একটু প্রিন্ট সেকশনে আসি, প্রিন্ট সেকশনে আসার পরে আমাদের নর্মাল এখান থেকে আমরা অবশ্যই MS ওয়ার্ডে আমরা এটা করে থাকি, যে আসলে বর্ডারটা কীভাবে দিব, বর্ডারটা কত দিব, অনেক সময় 0-0 বর্ডার দেই, অনেক সময় টপ বাটনে যে হাফ হাফ ইঞ্চি করে দেই, অনেক সময় টপ অন অন করে দেই, অনেক সময় 75 75, 0.75 0.75 দেই, অনেক সময় 0.25 0.25 দেই, এটা আমাদের যেটুকু প্রয়োজন হবে সেটার উপর ভিত্তি করে এটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে।
সিলেক্ট করার পর পর পরে আমাদের প্রথমে সেট আপটা করে নিয়ে এখানে কাজটা শুরু করতে হবে, তাহলে প্রিন্ট দিতে সুবিধা হবে। আদারওয়াইজ এভাবে আমরা যদি প্রিন্ট দিতে যাই তাহলে এই দেখা গেল ইংলিশটা কেটে গেছে অথবা ম্যাথমেটিক্স ইংলিশ এই দুইটা সেকশন কেটে গেছে, এটা মূলত প্রিন্ট সেকশনটা চলে গেল। যে আসলে প্রিন্টটা কীভাবে করব, অনেক সময় এখানে আরেকটা বিষয় বলে যাই, প্রিন্ট করার সময় আমরা এ ফোর পেজে আড়াআড়িভাবে প্রিন্ট করতে পারি। যে আমি এখান থেকে একটু দেখাই, ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ এই এই সাইডটাতে আমি যদি চলে যাই, ল্যান্ডস্কেপটা করি, ল্যান্ডস্কেপে করার পরে দেখেন আমাদের পেজটা এভাবে চলে আসছে। সো আমি যদি এখন আমার পেজটাকে একটু দেখি তাহলে আমরা এইটুকুর ভিতরে কাজটা করতে পারবো। আমি যদি এ4 পেজে প্রিন্ট করতে চাই তাহলে আমার এই পেজ সেট আপে এক্সেল যেটুকু রিকমেন্ড করছে আমার এটার ভিতরে করতে হবে। সেকেন্ড অপশানে এসে দেখেন এখানে এসে আমাকে এইটুকুর ভিতরে বাকি কাজটা করতে হবে সেকেন্ড পেজে। সো আমাকে আমি যখন লিখব তখন আমাকে অবশ্যই ফার্স্ট পেজ এটার ভিতরে কমপ্লিট করতে হবে এবং সেকেন্ড পেজে এসে এটার ভিতরে কমপ্লিট করতে হবে, থার্ড পেজে এসে এটার ভিতরে কমপ্লিট করতে হবে। ওকে, এভাবে মূলত আমাদের কমপ্লিট করতে হবে। এখন আসি যে আমি যদি কোনো কারণে আমার এক পেজের ভিতরে আমার আরও কিছু সংখ্যা অ্যাড করতে হবে, তখন আমি আগেই বলে নিছি যে আসলে এই অ্যালাইনমেন্টের কাজটা কি। যদি আমি অ্যালাইনমেন্ট সেকশনে আরেকবার একটু ক্লিক করি দেখাই তাহলে বুঝতে পারবো। দেখেন এই অ্যালাইনমেন্ট সেকশনের উপরে যদি আমি এখন ক্লিক করি, এটাকে একটু ছোট বড় করে নেই, এই স্টুডেন্ট আইডি, আমার কিন্তু স্টুডেন্ট আইডি এত বড় প্রয়োজন হচ্ছে না। সো আমি করবো কি, স্টুডেন্ট আইডিটা এভাবে ছোট করে দিব, এভাবে ছোট করে দিব, যেটুকু প্রয়োজন আছে সেটুকু করে দিলাম স্টুডেন্ট আইডি। দেখেন এই স্টুডেন্ট আইডি কিন্তু আমাকে এখানে বোঝাই যাচ্ছে যে স্টুডেন্ট আইডি এবং এটাই, এরপরে যে আমার নামটা কিন্তু এত প্রয়োজন বড় প্রয়োজন হচ্ছে না। তখন আমরা করব কি, এই নামটা এইভাবে ছোট করে নিব, এরপরে আমাদের ইংলিশের মার্কসটা আমরা আরও ছোট করে নিব এভাবে, এরপরে বাংলার যে মার্কসটা সেটাকে আমরা ছোট করে নিব, এরপরে ম্যাথমেটিক্সের মার্কসটাকেও ছোট করে নিব, এরপরে ইংলিশের মার্কসটাকেও ছোট করে নিব। আমাদের অবশ্যই একটু উপরে লক্ষ্য রাখতে হবে যে আমাদের উপরের ডিজাইনটা আবার না চলে যায়, কারণ উপরের ডিজাইনটাও আমাদের গুরুত্বপূর্ণ, এক্সেল শিটকে প্রফেশনাল তৈরি করতে অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আসি আমি কেন উপরে এইভাবে কাত করে লিখলাম সেটা একটু বুঝাই, উপরে কেন কাত করলাম, আমি ব্যাগে চলে যাই। আচ্ছা, উপরে যদি কাত না করতাম তখন আমাদের কি হতো, আমি যদি এখন এটা 70 মার্কস জাস্ট এটা করি তাহলে উপরে দেখেন ইংলিশ যে লেখাটা সেটা আমাদের দুইটা সেলের ভিতরে চলে গেছে, বেঙ্গলি যে লেখাটা সেটা যদি আমি যদি জাস্ট 60 করি, এখন এই বেঙ্গলি লেখাটা কিন্তু সেলের ভিতরে চলে গেছে। আমি যদি এখন প্রিন্ট দেই তখন কি আসবে, দেখেন প্রিন্ট দিলে এখানে বোঝাই যাচ্ছে যে ইংলিশটা দুই সেলের ভিতরে চলে গেছে। আমাদের আসলে এই 60-70 এই মার্কসটা আসলে কিসের মার্কস তখন কিন্তু আমি বুঝতে পারবো না, তাই আমাকে অবশ্যই এই অ্যালাইনমেন্ট সেকশনের এই কাজটা করতে হবে। এটাই মূলত পেজ সেট আপটা মোটামুটি ক্লিয়ার হলো যে আসলে পেজ সেট আপ কীভাবে করতে হবে। নাম্বার সেকশন ছিলাম, এরপরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, সেল এবং এখানে এসে এডিটিং, এই সাইডটা একটু অ্যাডভান্স লেভেলের, যে কারণে আজকে অ্যাডভান্স লেভেলের কোনো কিছুতে যাব না, জাস্ট বেসিকে থাকবো। তার ভিতরে একটা জিনিস একটু করে যাব, ফিল্টার সেকশনটা, ফিল্টার খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। ফিল্টার এখানে এসে আপনারা যদি দেখেন এই এডিটিং সেকশনে চলে যাবেন, এডিটিং যাওয়ার পরে শর্ট অ্যান্ড ফিল্টার এটাতে ক্লিক দিলে এই নিচে আসছে ফিল্টার। এর আগে উপরে যে সেকশনগুলো আছে সেভাবে সেটা কীভাবে কাজ করে একটু বলি। প্রথম যেটা আছে সেটা বলছে A to Z করতে হয়। আমাদের প্রয়োজন হলো যে আমাদের এই যে নামটা, আমার নামের প্রথম আছে B, এরপরে কারোর নামের প্রথম আছে C, কারোর নামের প্রথম আছে A, A, B, C। আমার প্রয়োজন হলো যে আমি সম্পূর্ণ লিস্টটা যাদের নামের প্রথম এ আছে তাদেরকে আমি প্রথমে নিয়ে আসব। আমি একটু দেখাই, এখানে এসে আমি কয়েকটাকে অ্যাড করি বর্ডার দিয়ে। আচ্ছা, ধরে নিলাম এখানে এই নামগুলো আমার ধরে নিলাম, এখানে আমার এক্সেল শিটে এখানে আছে, আমি সেগুলোকে আচ্ছা
ধরে নিলাম আমার যে শিটটা আছে সেই শিটে আমার এ বি সি এভাবে নাম, অনেকগুলো নাম আছে, কিন্তু আমাকে করতে হবে কি, আমার যে আমি যদি কোনো কর্পোরেট লেভেলে যাই সেখানে চাকরি করতে গেলে সেখানে বললো যে তুমি যে শিটটা তৈরি করছো স্টুডেন্ট নামটা তৈরি করো, এ থেকে শুরু করো, যাদের নাম এ থেকে আছে তাদের প্রথমে রাখো, যাদের নাম বি থেকে আছে তাদের সেকেন্ডে রাখো, এভাবে তৈরি করো। তখন আমি জাস্ট এই সেলটাকে করব কি, শর্ট অ্যান্ড ফিল্টারে চলে যাব, যাওয়ার পরে শর্ট এ টু জেড এটার উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে শর্ট করে নিব, শর্ট করে পরপরই দেখেন আমি যখনই আমি আরেক একটু ক্লিয়ার করি, আমি এই বিষয়টা ভালো করে বুঝাইনি, এখানে আমি রোল নাম্বারটা একটু চেঞ্জ করে দিলাম, এই যে ব্যক্তির রোল নাম্বারটা আছে অনুপ লেখা, আচ্ছা ধরে নিলাম এই রোল নাম্বার এটাই, প্রীতিশ লেখা তার রোল নাম্বার ধরে নিলাম এটাই। আমি যখন শর্ট করব এই রোল নাম্বারগুলো কিন্তু শর্ট হয়ে জায়গায় চলে যাবে, এক্সেল এমন একটা অ্যালগোরিদম সেভাবে কাজ করে। আমি যদি এই এটাতে চলে যাই, এখন শর্ট অ্যান্ড ফিল্টার এ টু জেড করবো, দেখুন এ টু জেড করার পরে এখানে শর্ট ক্লিক করব, ওকে, শর্ট ক্লিক করার পরপরই আমি সেলটাকে, আচ্ছা শিটটাকে জুম করি, এখন দেখেন প্রথমে যে নামগুলো আসছে সবগুলো প্রথমে লেখা আছে এ, এবং এতে যে আইডিটা আমি বসাইছিলাম সেই আইডিটা চলে আসছে, এবং এর কিন্তু মাদার্স নেম ইংলিশে মার্কস, বেঙ্গলি মার্কস, এগুলো আমি ফাঁকা রাখছিলাম, অলরেডি ফাঁকাগুলো চলে আসছে। এরপরে বিট যে নামগুলো সেগুলো চলে আসছে, এরপরে আছে ফিতে নাম, সো ফিরগুলো চলে আসছে, ফির রোল নাম্বারগুলো আমি যেটা বসাইছিলাম সেটা সেভাবে চলে আসছে, এবং ব্ল্যাঙ্ক চলে আসছে, সি মাদার্স নেম নাম এগুলো কিন্তু আমি লিখি নাই যে আসলে কত মার্কস পাইছে, সেগুলো ব্ল্যাঙ্ক আকারে চলে আসছে। এটা শর্ট অ্যান্ড ফিল্টারের কাজ করে। এরপরে আসি শর্ট অ্যান্ড ফিল্টারে আরেকটা কী কাজ করে, আমি পূর্বের অবস্থায় ফিরে যাই, ওকে ওকে, এখন আসি ফিল্টার সেকশনটা কিভাবে কাজ করে। আমি যদি ফিল্টার করতে চাই তাহলে বুঝতে পারবো, আসলে আমার ধরে নেন বিশাল বড় একটা শিট, এই বিশাল বড় শিটের ভিতরে এই আমি যে ফ্রিল্যান্সিং যে কাজটা করি, এই শর্ট ফিল্টার খুবই গুরুত্বপূর্ণ কাজ এই সেকশনটাতে, যারা যারা মূলত এক্সেল নিয়ে কাজ করে তাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ, কী কাজে লাগে সেটা দেখাবো। আমি মূলত ফিল্টার করার সময় টপ যে রোটা আছে সেটাকে ফিল্টার করতে হয়, এখন টপ রো ফিল্টার করার সময় আপনারা কী করবেন, এই শর্ট অ্যান্ড ফিল্টারে যাওয়ার পরে ফিল্টারের উপরে ক্লিক করবেন, দেখেন টপ রো আমি একটু এটাকে ফ্রিজ করি, আচ্ছা ফ্রিজ করার পরপরই আমি বুঝতে পারবো আসলে টপ রোটা আমার কী কাজে লাগে, এবং সরি এই ফিল্টার সেকশনটা কী কাজে লাগে। ফিল্টার করার সময় সাপোজ আমার বিশাল একটা লিস্ট আছে, এখন এই বিশাল লিস্টের ভিতরে আমার বস বলল যে আমাকে তুমি ইংলিশে লেটার মার্কস পাইছে অনলি তাদেরকে খুঁজে বের করো, এখন বিশাল বড় লিস্টের ভিতরে ইংলিশে লেটার মার্কস পাইছে, আমি এটাকে একটু এডিট করি বোঝার সুবিধার্থে, এনাকে ধরলাম 85 মার্কস পাইছে, এনাকে ধরলাম 72 মার্কস, 82 মার্কস পাইছে, এনাকে ধরলাম 91 মার্কস পাইছে, এনাকে ধরলাম 73 মার্কস পাইছে, এনাকে ধরলাম 71 মার্কস পাইছে, আচ্ছা এটাকে আমি টাইম নিব না, জাস্ট কপি পেস্ট করে দিব, আচ্ছা এই দুইটাকে মুছে দিব অবশ্যই, এটাকে ধরলাম 54, এটাকে ধরলাম 36 মার্কস পাইছে। আচ্ছা এই শিটটাকে আমি বললো যে সাপোজ এটা যেহেতু রেজাল্টের শিট তৈরি করছি, সো প্রধান শিক্ষক বলল যে 80 উপরে যারা যারা লেটার মার্কস পাইছে ইংলিশে তাদেরকে খুঁজে বের করো, এখন আমি বিশাল বড় শিটে আমি যদি এভাবে খুঁজে বের করতে চাই যে এই ব্যক্তি পাইছে, এরপরে এই ব্যক্তি পাইছে, এরপরে ইনি পাইছে, সরি এই 91 ইনি পাইছে, এরপরে সেভেন ইনি পাইছে, 85 এরপরে ইনি পাইছে, 82, এভাবে আলাদা আলাদা খুঁজে বের করতে চাই তাহলে আমার হিউজ পরিমাণ সময় লাগবে। যদি শিটটা বিশাল বড় হয়, সাপোজ 1000 জন স্টুডেন্টের একটা লিস্ট, তখন বিশাল টাইম লাগবে, তখন আমরা করব কি, এই শর্ট অ্যান্ড ফিল্টার মাধ্যমে ব্যবহার করব। শর্ট অ্যান্ড ফিল্টার এই জাস্ট ডাউন অ্যারোর উপরে ক্লিক করব, ক্লিক করলে পপ আপটা এভাবে চলে আসবে। এখন আমি মার্কসটা এই যে সিলেক্ট অল আছে, আমি এটাকে সিলেক্টটা উঠাই দিব, দেওয়ার পরে এই যে লেটার মার্কস অনলি পাইছে যারা তাদের মার্কসগুলোর উপরে ক্লিক দিব। আমরা জানি 80 প্লাস, ওকে 80 প্লাস 82 85 91, এই মার্কসগুলো আমার
এই যে মার্কসগুলো আছে এইগুলো আনলে লেটার মার্কস পাইছে, এগুলো ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর পরই দেখেন আমার যে শিটটা এখন আছে এই শিটটাতে অনলি যারা ইংলিশে লেটার মার্কস পাইছে তাদের জন্য শিটটা ফিল্টার হয়ে গেছে। সো আমি কিন্তু সহজে এই ইংলিশে যারা লেটার মার্কস পাইছে তাদেরকে আলাদা করতে পারবো। কিভাবে আলাদা করব? আমি যদি এটাকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দেই, কপি হয়ে গেল, আমি নতুন একটা শিট করলাম। আচ্ছা, নতুন এই শিটটা করলাম এবং এখানে লিখলাম ইংলিশ, ইংলিশ 80+। ওকে, জাস্ট এই কথাটা লিখলাম, তার মানে এই শিটে আমি এখানে রাখছি ইংলিশে যারা 80+ মার্কস পাইছে তাদেরকে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখেন এই যে শিটটা আলাদা করলাম এত অল্প সময়ের ভিতরে, যদিও শিটটা এখানে ছোট একটা শিট ছিল। সেই শিটটা কোথায়? আচ্ছা, এই শিটটা জাস্ট ছোট একটা শিট ছিল, তারপরেও আমি শিটটা যদি বড় থাকতো তাহলে বুঝতে পারতাম আসলে কত সহজে কাজটা করা। এখন ইংলিশে যারা 80+ মার্কস পাইছে তাদেরকে আমি কিন্তু আলাদা করে ফেললাম খুব সহজের মাধ্যমে। এই সহজ সিস্টেমটার নাম হলো শর্ট অ্যান্ড ফিল্টারিং। এই শর্ট অ্যান্ড ফিল্টারিং এটাই হলো কাজ। আমি এখন আসি ইংলিশে যারা 30 মানে 70-র ঘরে নাম্বার পাইছে তাদেরকে আমরা খুঁজে বের করব। আমি সম্পূর্ণ সিলেক্ট করলাম, এরপরে আবার সিলেক্টটা উঠাই দিলাম, 71, 73, এরপরে ওকেতে ক্লিক করলাম। দেখেন এই ব্যক্তিগুলো অনলি 70-র ঘরে ইংলিশে মার্কস পাইছে, এই কারণে এদেরকে আমি শর্ট অ্যান্ড ফিল্টার করলাম। এই মার্কসগুলো, এই ব্যক্তিগুলো ইংলিশে 70-র ঘরে মার্কস পাইছে। ওকে, তাদেরকে আমি আলাদা করার সময় কী করতাম? কন্ট্রোল এ দিতাম, কন্ট্রোল সি দিতাম, এরপরে এখানে এসে আমি যদি নিউ একটা ট্যাব নিতে যেতাম তাহলে কী করতাম? এখানে লিখতাম সেভেন্টি প্লাস, এটা যদি লিখে জাস্ট এখানে দিয়ে দিতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে ইংলিশে যারা 70+ মার্কস পাইছে অনলি তারা এখানে এই শিটটাতে অবস্থান করছে, আর যারা 80+ মার্কস পাইছে তাদের এই শিটটাতে অবস্থান করছে। এভাবে মূলত আমরা শর্ট অ্যান্ড ফিল্টারটা কাজে কাজে লাগাই। আমি পুরো শিটটা আবার নতুন করে ওপেন করি, ওকে দিয়ে দেই। ওকে, এখন পুরো শিটটা দেখা যাচ্ছে, এটাই হলো শর্ট অ্যান্ড ফিল্টারের কাজ। এরপরে আরেকটা এখানে ফরম্যাটিং আছে, কন্ডিশনাল ফরম্যাটিং, যেটা আমি বলছি এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এটা পরে কোনো একটা ক্লাসে দেখাবো সেটা। যদিও এখানে আরেকটা বিষয়ে সেকশন আছে, ডুপ্লিকেট সিলেক্ট করা যায়, ডুপ্লিকেট কিভাবে সিলেক্ট করতে হয় সেটাকে একটু পরে দেখাবো ডুপ্লিকেটটা। ওকে, তার আগে আরেকবার একটু দেখে আসি সবাই ঘুমাই গেছে কিনা, রেসপন্স করেন সবাই একটু। হ্যাঁ, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? ওকে, আমি একটু শুনবো আসলে, মানে কার কিরকম লাগতেছে এটা একটু শুনবো। মানে একটা না শেখাতে আসে, শেখাতে আসে একঘেয়েমিতে চলে আসছে। সবাই একটু রেসপন্স করলে ভালো হতো। অলরেডি একঘেয়েমিতে আসছে, কারণ আমি এখানে পার্টিসিপেন্ট দেখতে দেখে বুঝতে পারছি অলরেডি 23 জন চলে আসছে, 23 জনে চলে আসছে। ওকে, আমি পরবর্তীতে চলে যাই আসলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে তাহলে আর আগাবো না, আজকে জাস্ট কোশ্চেনটা একটু নিব আসলে কার কোথায় মানে বুঝতে অসুবিধা আছে এখনো পর্যন্ত, কোন পার্টটাতে বুঝতে অসুবিধা আছে, কারোর কোনো কোশ্চেন আছে কিনা? হুম হুম হুম, অবশ্যই। আমি কি শিট ওপেন করবো? হ্যাঁ, শিট ওপেন করছি। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি তে পেস্ট হয়। আপনি, আমি একটু বলি এখান থেকে, আমি একটু যদি দেখাই, জাস্ট কন্ট্রোল সি দিলেই এটা পেস্ট হয়ে মানে কপি হয়ে গেল। আমি সম্পূর্ণটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ দেই, ঠিক আছে?
কন্ট্রোল বাটন প্রেস করে এটা দিলে সম্পূর্ণটা সিলেক্ট হয়। এরপরে কন্ট্রোল এ দিলাম, এরপরে সব সিলেক্ট করার জন্য জাস্ট কপি করার জন্য কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি যখন দিব তখন আমার যেটুকু কপি করা প্রয়োজন, দেখেন চারি সাইড দিয়ে আমরা যে ফটোশপের কাজ করি যে ঝিরঝির ঝিরঝির মতো দেখা যায়, জাস্ট ওইটা কিন্তু এখন দেখা যাচ্ছে। কন্ট্রোল সি দিলে তার মানে এটা কপি হয়ে গেছে। এবং পরের শিটে গিয়ে আমি যদি এখানে কন্ট্রোল ভি দেই তাহলে ওই অংশটা আমার জাস্ট পেস্ট হয়ে গেছে। ওকে, আর একটা সেকশন আছে যে আমি যদি কাট করে নিয়ে যেতে চাই, কাট করে নিয়ে যেতে চাইলে কী করতে হবে, কন্ট্রোল এক্স দিতে হবে। জাস্ট কন্ট্রোল, প্রথম কন্ট্রোল এ দিলাম, তারপর কন্ট্রোল এক্স দিলাম, এক্স দিলে সম্পূর্ণটা কাট হয়ে যায়, তার মানে এখান থেকে আর থাকবে না। ওকে, আর কোনো কোশ্চেন? আর মনে হয় না কারোর কোনো কোশ্চেন আছে। আচ্ছা, এটা প্র্যাকটিস না করলে আসলে মনে থাকবে না, যারা প্র্যাকটিস করবেন না তারা তাদের কিছুই মনে থাকবে না। আমি এরপরের যে ক্লাসটা নেব সেটাতে আরও স্পেসিফিক করে দেখাবো, আমি শিটটা রেডি করে রাখবো তখন, যে আসলে কত শর্টকাটে করা যায়। এর পরের যে ক্লাসগুলো আছে এখানে ডাটা সেকশনে অনেক কাজ থাকবে, টেক্সট টু কলাম, জাস্ট এক ক্লিকে আপনি অনেকগুলো ফাইলকে আলাদা আলাদা করতে পারবেন, এরকম ডাটা সেকশনটাতে আছে। জাস্ট হোম মেনুতে আমি জাস্ট কিছুই দেখালাম একদম বেসিক লেভেলের, একটু ইন্টারমিডিয়েট লেভেল যখন যাব তখন আসলে আসলে বুঝতে সুবিধা হবে, আর যারা বেসিকটা অলরেডি জানেন তাদের কাছে এটা একটু একঘেয়েমি এমনি মনে হবে।